গণনাতে কারচুপি করা হতে পারে বা গণনাতে গণনা কেন্দ্রে গণ্ডগোলের আশঙ্কা করছে রাজ্যের বিরোধীরা। গণনায় কারচুপির চেষ্টা করতে পারে তৃণমূল, অভিযোগ রয়েছে বিরোধীদের। ভোট গণনা কেন্দ্রে গণ্ডগোলের আশঙ্কা করা হচ্ছে। মঙ্গলবারই 2024 লোকসভা নির্বাচনের ভোট গণনা, আর এই গণনা নিয়ে কিন্তু সরব হয়েছেন রাজ্যের বিরোধীরা। বিরোধীদের বক্তব্য, গণনার সময় গণ্ডগোল সৃষ্টি করা এবং গণনার কাজকে প্রভাবিত করার পরিকল্পনা করছে রাজ্যের শাসক দল তৃণমূল। গণনায় কারচুপির চেষ্টা করতে পারে তৃণমূল, এমনটাই আশঙ্কা করছে রাজ্যের বিরোধীরা। আগামীকাল নির্বাচনের ফলাফল রয়েছে এবং ভোট গণনা কেন্দ্রগুলিতে গণ্ডগোলের আশঙ্কা করা হচ্ছে, আশঙ্কা করছে রাজ্যের বিরোধীরা। বিরোধীদের বক্তব্য, গণনার সময় গণ্ডগোল সৃষ্টি করা এবং গণনার কাজকে প্রভাবিত করার পরিকল্পনা করছে তৃণমূল। মঙ্গলবারই 2024 লোকসভা নির্বাচনের ভোট গণনা এবং ভোট গণনা কেন্দ্রগুলিতে গণ্ডগোলের আশঙ্কা রয়েছে এবং আশঙ্কা করছে রাজ্যের বিরোধীরা। ভোট গণনাতে কারচুপি করতে পারে তৃণমূল, এমনটাই অভিযোগ রয়েছে বিজেপিদের বিরোধীদের তরফ থেকে। মঙ্গলবার 2024 লোকসভা নির্বাচনের ভোট গণনা রয়েছে, সাত দফায় নির্বাচন এবং নির্বাচন শেষ আগামীকাল ভোটের রেজাল্ট অর্থাৎ ভোটের ফলাফল রয়েছে। আগামীকালই ভাগ্য নির্ধারণ হয়ে যাবে প্রতিটি রাজনৈতিক দলের এবং আগামীকালের ভোট গণনা নিয়ে অনেকটাই চিন্তিত রাজ্যের বিরোধীরা। তাদের আশঙ্কা রয়েছে রাজ্যের শাসক দল তৃণমূল ভোট গণনাতে কারচুপি করতে পারে। গণনা কেন্দ্রে গণ্ডগোলের আশঙ্কা করা হচ্ছে, আশঙ্কা করছে রাজ্যের বিরোধীরা। এ বিষয়ে আমরা আরো বিস্তারিতভাবে জেনে নেব। আমরা সরাসরি চলে যাব নিউজ রুমে, সেখানে রয়েছেন আমাদের প্রতিনিধি সাধনা মিস্ত্রি। সাধনা, আগামীকাল ভোটের রেজাল্ট রয়েছে এবং ভোট গণনা কেন্দ্রগুলিতে একটি গণ্ডগোলের আশঙ্কা করা হচ্ছে। মূলত ভোটে অর্থাৎ নির্বাচনের যে গণনা রয়েছে সেই গণনাতে কারচুপির একটা আশঙ্কা করা হচ্ছে, কি জানতে পারছো এই বিষয়ে? দেখো, একেবারেই সেই গণনাতে মঙ্গলবার ভোট রয়েছে, ভোটের গণনা রয়েছে এবং সেই গণনাতে কারচুপির আশঙ্কা করছে শাসক বিরোধী দুই পক্ষই। এবং যেমন বিজেপির তরফ থেকে বারংবার কিন্তু একটা আশঙ্কা প্রকাশ করা হচ্ছে, পাশাপাশি শাসক দল তৃণমূলের তরফ থেকেও একটা আশঙ্কা করা হচ্ছে। এবং এই রিলেটেড কিন্তু গতকাল অর্থাৎ রবিবার সন্ধেবেলা একটি বৈঠক হয়, ভার্চুয়ালি বৈঠক হয়। তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় একটি ভার্চুয়ালি বৈঠক করেন। সেখানে তিনি 42টা লোকসভা আসনের যেসব ক্যান্ডিডেটরা রয়েছেন, তৃণমূল প্রার্থীরা রয়েছেন, তাদেরকে সঙ্গে নিয়ে, জেলা সভাপতিদের সঙ্গে নিয়ে এবং গুরুত্বপূর্ণ কিছু নেতাদেরকে সঙ্গে নিয়ে একটি ভার্চুয়ালি বৈঠক করেন। এবং সেই বৈঠকে কিন্তু তিনি নির্দিষ্ট কিছু কেন্দ্রের ওপরে মূলত ফোকাস করেন। এবং সেক্ষেত্রে গতবারে লোকসভাতে যে কেন্দ্রগুলি তৃণমূল জিতেছিল, পাশাপাশি ও যেসব কেন্দ্রগুলিতে কম ব্যবধানে তৃণমূল জিতেছিল সেই সব কেন্দ্রগুলিকে মূলত ফোকাস করা হয়েছে। এবং সেক্ষেত্রে যেটা জানা যাচ্ছে যে সেই কেন্দ্রগুলির ওপরে কিন্তু বিশেষভাবে নজর রাখা হচ্ছে এবং সেইখানে কিছু তৃণমূলের কিছু নেতাদেরকে, যাদেরকে দায়িত্ব দেওয়া হয়েছে বা নেতা বা মন্ত্রীদেরকে, তাদেরকে সেখানে পাঠানো হবে এবং আজকের মধ্যেই তাদেরকে সেখানে পাঠানো হবে। এবং সেইখানে কিন্তু তাদেরকে বিশেষ পর্যবেক্ষণের জন্য, তাদেরকে পর্যবেক্ষক হিসেবে সেই বিশেষ কিছু স্থানে লোকসভা নির্বাচনের যেসব কেন্দ্রগুলিতে, সেই কেন্দ্রগুলিতে তাদেরকে পাঠানো হচ্ছে। এবং ইতিমধ্যেই কিন্তু সেই যে প্রস্তুতি, যেটা গতকালের যে আগামীকালের যে ভোট গণনা রয়েছে অর্থাৎ মঙ্গলবার যে ভোট গণনা রয়েছে, তার আগে যে প্রস্তুতি, সেই প্রস্তুতি কিন্তু একেবারে তুঙ্গে। এবং সেক্ষেত্রে অভিষেক বন্দ্যোপাধ্যায় যেটা জানিয়ে দিয়েছেন যে এই যে ভোট গণনার আগের মুহূর্তে যেসব প্রস্তুতিগুলি রয়েছে বা যেসব কাজগুলি রয়েছে, সেগুলো কিন্তু যাদেরকে দায়িত্ব দেওয়া হচ্ছে বিশেষ কিছু কেন্দ্রে, সেক্ষেত্রে তাদেরকে সেই কাজগুলি শেষ করে ফেলতে হবে। সেক্ষেত্রে এজেন্টদেরকে দিয়ে ফর্ম ফিল আপ করানো, সিট তৈরি করা এবং এইসব যেটা টেকনিক্যাল যেসব কাজগুলি যেগুলি থেকে থাকে, সেইগুলি আজকে রাতের মধ্যে কিন্তু শেষ করে ফেলতে হবে সেই নেতাদেরকে। এবং পাশাপাশি আজকে রাতের মধ্যে একটি রিপোর্টও দলকে পাঠিয়ে দিতে হবে। এবং তুমি জানো যে আগামীকাল ভোট গণনা রয়েছে এবং সকাল থেকেই কিন্তু অভিষেক বন্দ্যোপাধ্যায়ের যেটা পরামর্শ, যে সকাল থেকেই কিন্তু যে নেতাদেরকে দায়িত্ব দেওয়া হয়েছে বা মন্ত্রীদেরকে দায়িত্ব দেওয়া হয়েছে, তারা যাতে সেখানে থাকেন, ভোট গণনার
একেবারে শেষ সময় পর্যন্ত ভোট গণনার শেষ হওয়ার সময়ও কিন্তু তারা শেষ হওয়ার পরেও যাতে তারা সেই জায়গায় থাকে, সেই স্থানে থাকে, যাতে যেটা অভিষেক বন্দ্যোপাধ্যায় যেটা আশঙ্কা যে ভোট কারচুপি হতে পারে বা ইভিএম কারচুপি হতে পারে, এবং নির্বাচন কমিশন যেটা বারংবার জানিয়েছেন যে ইভিএম কারচুপি করা যায় না, কিন্তু যেটা শাসক এবং বিরোধী দলের তরফ থেকে বারংবার বলা হয়েছে তারা ইভিএম কারচুপি করে, একে অপরের দিকে কাদা ছড়াছড়ি হয়, এবং সেই জায়গায় কিন্তু অভিষেক বন্দ্যোপাধ্যায় পরামর্শ দিয়েছেন যে ইভিএম কারচুপি হওয়ার একটা সম্ভাবনা রয়েছে, সেক্ষেত্রে ভোট গণনার পরবর্তী সময়ে যাতে যেসব নেতা মন্ত্রীদেরকে দায়িত্ব দিয়ে সেই কেন্দ্রগুলিতে পাঠানো হচ্ছে তারা যাতে সেখানে থাকে। এবং প্রসঙ্গ হিসেবে তিনি ২০২১ নন্দীগ্রামের যে প্রসঙ্গ তিনি টেনে আনেন এবং সেই বিষয়ে কিন্তু তিনি বলেন যে সেই সময় মমতা বন্দ্যোপাধ্যায়ের অপোজিটে দাঁড়িয়েছিলেন শুভেন্দু অধিকারী, এবং প্রথমে মমতা বন্দ্যোপাধ্যায় জিতলো, তারপরে লোডশেডিং হয়ে যায়, তারপরে ইভিএম কারচুপি হয় এবং তারপরে শুভেন্দু অধিকারী কিন্তু জিতে যান, এবং এই বিষয়টা কিন্তু সামনে আনেন, এবং যেটা জানা যাচ্ছে যে এইবারও সেরকম হওয়ার কিছু সম্ভাবনা রয়েছে, যার জেরে কিন্তু তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক বা তৃণমূলের সেনাপতির যে নির্দেশ যে ভোটের যে গণনা সেই গণনা শেষ হওয়ার পরবর্তী সময়ে যাতে নেতামন্ত্রীরা সেই জায়গায় সেই স্থানে উপস্থিত থাকেন এবং পুরো বিষয়টা যাতে তারা তদারকি করেন। এবং সেক্ষেত্রে তোমাকে যেটা আমি প্রথমেই বললাম যে গতবার লোকসভাতে যে যে আসনগুলিতে তৃণমূল জিতেছিল বা যে যে আসনগুলিতে কম ব্যবধানে জিতেছিল সেই জায়গায় কিন্তু মূলত তৃণমূলের যে কর্মী যারা রয়েছে বা নেতা মন্ত্রী যারা রয়েছে তাদেরকে দেওয়া হচ্ছে। সেক্ষেত্রে আমি যদি একটু স্পেসিফিকভাবে জায়গাগুলো একটু বিস্তারিতভাবে বলে দিই, সেক্ষেত্রে কিন্তু ঘাটালে মানস ভূঁইয়া এবং অজিত মাইতিকে দায়িত্ব দেওয়া হয়েছে, মেদিনীপুরের ক্ষেত্রে জয়প্রকাশ মজুমদারকে দায়িত্ব দেওয়া হয়েছে, এবং আরামবাগের ক্ষেত্রে শান্তনু সেনকে দায়িত্ব দেওয়া হয়েছে, হুগলির ক্ষেত্রে ইন্দ্রনীল সেন, তমলুকে রাজীব বন্দ্যোপাধ্যায়, কাঁথিতে উত্তম বারিক, কোচবিহারে অভিজিৎ দে, ভৌমিক ও উদয়ন গুহ, এবং আলিপুর দুয়ারে গঙ্গাপ্রসাদ শর্মা, জলপাইগুড়িতে মহুয়া গোপ ও চন্দন ভৌমিক, এই নটি জায়গায় কিন্তু নজন নেতা মন্ত্রীদেরকে দায়িত্ব দেওয়া হয়েছে। এবং সেক্ষেত্রে এই যে ডিসিশন, এই যে দলের তরফ থেকে এই যে পদক্ষেপ, সেটা কিন্তু রাজনৈতিকভাবে অত্যন্ত তাৎপর্যপূর্ণ মনে করছে দল। এবং পাশাপাশি তোমার মনে থাকবে যে বিরোধীরাও কিন্তু একাধিকবার এই বিষয়ে একটি আওয়াজ তুলেছেন বা তারা আক্রমণ জানিয়েছেন, আক্রমণ করেছেন শাসক দলকে যে তারাও ইভিএম কারচুপি করে। এবং সেক্ষেত্রে যেটা অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আশঙ্কা যে যেটা ২০২১ যে ঘটনা ঘটেছিল সেই ঘটনা যাতে কোনোরকম পুনরাবৃত্তি না হয় তার জন্য কিন্তু এই ভার্চুয়াল বৈঠক খুবই রাজনৈতিকভাবে তাৎপর্যপূর্ণ। একেবারেই সাধনা, তা একই সঙ্গে বলতে হচ্ছে যে নির্বাচন কমিশনের তরফ থেকে জানানো হয়েছিল যে ভোটের পরেও কেন্দ্রীয় বাহিনী অর্থাৎ কেন্দ্রীয় কোম্পানি যে মোতায়েন করা হয়েছে রাজ্যে তা ভোটের পরেও থাকবে, এবং আগামীকাল যে আশঙ্কা করা হচ্ছে ভোট গণনা কেন্দ্রে সেখানে গণ্ডগোল রয়েছে, নিরাপত্তার দিক থেকে একটা বড় ভূমিকা রয়েছে কেন্দ্রীয় বাহিনীর। একেবারেই একেবারেই, কারণ দেখো সেক্ষেত্রে কিন্তু প্রথম দফা থেকেই আমরা দেখেছিলাম যে কেন্দ্রীয় বাহিনীর মোতায়েনের সংখ্যাটা একেবারে যথেষ্টভাবে চোখে পড়েছিল, কারণ নির্বাচন কমিশন যে সময় সাংবাদিক বৈঠক করে নির্বাচনের দিনক্ষণ ঘোষণা করেছিলেন সেই সময় কিন্তু তিনি জানিয়েছিলেন যে শান্তিপূর্ণ নির্বাচন কন্ডাক্ট করাটাই হচ্ছে নির্বাচন কমিশনের সবথেকে বড় একটা লক্ষ্য, এবং সেইভাবেই কিন্তু যত নির্বাচনের দফা এগিয়েছে, যত নির্বাচনের দফা বেড়েছে, সেক্ষেত্রে কিন্তু সপ্তম দফায় আমরা দেখেছিলাম প্রথম দফায় যে সংখ্যক কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করা হয়েছিল তার থেকে যথেষ্ট বেশি সংখ্যক কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করা হয়েছিল, প্রায় 900 কাছাকাছি কোম্পানি কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করা হয়েছিল। এবং সেক্ষেত্রে যেটা দেখা যাচ্ছে যে নির্বাচন কমিশন এর আগেও জানিয়েছিল যে ভোট পরবর্তী হিংসা এড়াতে যাতে পঞ্চায়েতের যে ঘটনা আমরা দেখেছিলাম সেই পঞ্চায়েতের ভোট পরবর্তী হিংসার সেই ঘটনা যাতে কোনোরকম পুনরাবৃত্তি না হয় তার জন্য কিন্তু কেন্দ্রীয় বাহিনী রাজ্যে বর্তমান থাকবেন এবং তারা রাজ্যে অবস্থান করবেন, এবং সেই মতনই কিন্তু এখনও পর্যন্ত ভোট মিটে যাওয়ার পরেও কেন্দ্রীয় বাহিনী রয়েছে, কিন্তু তারপরেও কিন্তু অশান্তির যে ঘটনা সেই ঘটনা এড়ানো একেবারে সম্ভব হয়নি, কারণ আমরা জায়গায় জায়গায় দেখছি ভাঙড়ের পরিস্থিতি আমরা দেখেছি উত্তপ্ত ছিল ভাঙড় ভোটের দিন শেষ দফা নির্বাচনে, সেক্ষেত্রে কিন্তু ভাঙড় উত্তপ্ত ছিল। পাশাপাশি যদি দেখি যে সন্দেশখালী ঘটনা সেখানেও কিন্তু এখনও পর্যন্ত ১৪৪ জারি রয়েছে এবং সন্দেশখালীও যথেষ্ট পরিমাণে উত্তপ্ত, ফলে কেন্দ্রীয় বাহিনীর যে ভূমিকা সেই ভূমিকা নিয়ে যেমন রাজনৈতিক দলগুলির দিক থেকে বিশেষ করে শাসক দলের দিক থেকে একটা তাদের ভূমিকা নিয়ে একটা প্রশ্ন তুলছে, কিন্তু নির্বাচন কমিশন যে চিন্তাভাবনা করে কেন্দ্রীয় বাহিনী রাজ্যে রেখে দিয়েছেন এখনও পর্যন্ত সেটা হচ্ছে ভোট পরবর্তী হিংসা এড়ানোর জন্য, কিন্তু কোথাও না কোথাও কিন্তু যে উত্তাপ ছড়াচ্ছে তাতে কিন্তু যে বিষয়গুলি নিয়ে তৃণমূল যথেষ্ট পরিমাণে কটাক্ষ করছে এবং বিরোধীদের দিকে আঙুল তুলছে এবং বিরোধীরাও তৃণমূলের দিকে আঙুল তুলছে, এবং সেটা যেটা বর্তমানে দেখা যাচ্ছে যে একাধিক জায়গায় কেন্দ্রীয় বাহিনী মোতায়েন রয়েছে, কিন্তু অভিষেক বন্দ্যোপাধ্যায় যেটা বলছেন যে রাজ্য পুলিশ মোতায়েন থাকবে, কেন্দ্রীয় বাহিনী মোতায়েন থাকবে, কিন্তু তারপরেও ভোট ইভিএম কারচুপির যে বিষয়টা সেই বিষয়টা কিন্তু যথেষ্টভাবে তারা তাৎপর্যপূর্ণভাবে নজর দিচ্ছে, এবং যাতে এই
কারচুপি না হয়, অর্থাৎ 2021 বিধানসভার যে ঘটনা, রেজাল্টের যে ঘটনা, সেই ঘটনা যাতে কোনো রকম পুনরাবৃত্তি না হয় তার জন্য কিন্তু এই পদক্ষেপ নেওয়া হচ্ছে শাসক শিবিরের তরফ থেকে। একেবারে একই সঙ্গে বিরোধীদের তরফ থেকে যে অভিযোগটা রয়েছে, যেটা আমি শুরুতেই বলছিলাম, সাধনা, তারা মনে করছে যে কারচুপি করতে পারে তৃণমূল অর্থাৎ শাসক দল এবং এরাজ্যে বিজেপি 35টি আসনের লক্ষ্য নিয়েছে। এবারে তুমি তো জানোই এবং এই গণ্ডগোল তারা মূলত কোন কোন কেন্দ্রগুলির ক্ষেত্রে আশঙ্কা করছে। দেখো, একাধিক জায়গায় গণ্ডগোল হচ্ছে, সেক্ষেত্রে যদি আমি তোমাকে বলি যে সময় কলকাতাতে শাহী সভা হয়েছিল, অমিত শাহ যে সময় সভা করেছিলেন, যে জায়গায় 21 জুলাই সভা হয় সেই জায়গায়, সেখানে তিনি বলেছিলেন যে 30টি আসন এবারে বিজেপি পাচ্ছে, পরবর্তীতে সেটা 35টা হয়। এবং শুভেন্দু অধিকারীর ওপরেও কিন্তু কোথাও না কোথাও একটি বিরোধী দলনেতার ওপরে চাপ রয়েছে, কারণ তিনি নিজে বলেছেন যে তিনি অমিত শাহকে বলেছেন যে যে কয়েকটি আসন, 3টে থেকে 5টি আসন তিনি অমিত শাহকে উপহার হিসেবে দেবেন, যে আসনগুলি বিজেপি এখনও পর্যন্ত খাতা খুলতে পারেনি বা জিততে পারেনি সেই আসনগুলি তিনি অমিত শাহকে উপহার হিসেবে দেবেন। ফলে কোথাও না কোথাও কিন্তু বঙ্গ বিজেপি নেতৃত্বের ওপরে একটা চাপ রয়েছে। এবং সেক্ষেত্রে একাধিক জায়গায় যেটা আমরা দেখেছিলাম যে এর আগে যখন ভোট চলছিল সেক্ষেত্রে কিন্তু বালুরঘাটে একটা বড়সড় অশান্তি সম্ভাবনা আমরা দেখেছিলাম, অশান্তি হয়েও ছিল সেখানে সুকান্ত মজুমদারকে ঘিরে একাধিক জায়গায়। তারপরে আবার রায়গঞ্জের ক্ষেত্রে আমরা দেখেছিলাম যে অশান্তি হয়েছিল জলপাইগুড়িতে, এবং সেক্ষেত্রে একাধিক জায়গায় কিন্তু অশান্তি হয়েছিল। এবং এই অশান্তি যাতে না এগোয় বা যাতে এটা খুবই খারাপ পর্যায়ে না যায় তার জন্য কিন্তু কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করা হয়েছে এই ভোট পরবর্তী হিংসাকে রোখার জন্য। একেবারে ধন্যবাদ সাধনা। সাধনা মিস্ত্রী আমাদের প্রতিনিধি, আমাদের সঙ্গে ছিলেন নিউজ রুম থেকে। এবং আমরা যে বিষয়ে নজর রেখেছি, অর্থাৎ আগামীকাল ভোটের রেজাল্ট রয়েছে 2024 লোকসভা নির্বাচনের আগামীকালই ফলাফল, এবং সেই ফলাফলের নিয়েই কিন্তু একাধিক আশঙ্কা করছে বিরোধীরা। শাসক দলের বিরুদ্ধে তাদের অভিযোগ রয়েছে গণনায় কারচুপি, গণনায় কারচুপি করতে পারে তৃণমূল, এমনটাই আশঙ্কা করছে বিরোধীরা। গণনার সময় গণ্ডগোল সৃষ্টি করা এবং গণনাতে সেই তার প্রভাব পড়বে এমনটাই মনে করছে রাজ্যের বিরোধীরা, এবং একাধিক কেন্দ্রে তারা গণ্ডগোলের আশঙ্কা করছে। এবং আমরা ইতিমধ্যেই ভোট পরবর্তী হিংসার ছবি দেখতে পাচ্ছি, দিকে দিকে আমরা দেখতে পাচ্ছি ভোটের পরে তৃণমূলের সঙ্গে বিভিন্ন বিরোধী দলের সংঘর্ষ, এবং সেই ছবিও আপনাদের সামনে তুলে ধরছে। একই সঙ্গে আপনাদেরকে জানিয়ে রাখবো, নির্বাচন কমিশনের তরফ থেকে কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করা হচ্ছে এবং তাদের উপরেও একটা বড় দায়িত্ব রয়েছে, সেক্ষেত্রে নিরাপত্তার বড় ভূমিকা নিচ্ছে কেন্দ্রীয় বাহিনী। এ বিষয়ে আরো বিস্তারিত জানবো, আমাদের সঙ্গে এই মুহূর্তে টেলিফোন লাইনে রয়েছেন আমাদের বিশেষ প্রতিনিধি সুকান্ত মিত্র। সুকান্ত দা, আগামীকাল নির্বাচনের ফলাফল রয়েছে এবং বিরোধীরা যেমনটা আশঙ্কা করছে যে ভোট গণনা কেন্দ্রে সেখানে গণ্ডগোল হতে পারে, মূলত তৃণমূলের বিরুদ্ধে অভিযোগ রয়েছে, কি জানতে পারছে বিষয়ে কি বলবেন? সুকান্ত দা, যে খবরে আমরা এই মুহূর্তে নজর রেখেছি, আগামীকালে নির্বাচনের ফলাফল রয়েছে, বিরোধীরা আশঙ্কা করছে ভোট গণনা কেন্দ্রে গণ্ডগোল, গণ্ডগোলের আশঙ্কা করছে ভোটে কারচুপি এবং গণনায় কারচুপি করতে পারে তৃণমূল, এমনটাই আশঙ্কা করা হচ্ছে। 7 দফায় নির্বাচন শেষ, আগামীকাল ভোট গণনা, ভোটের রেজাল্ট, যে খবরে আমরা নজর রেখেছি এই মুহূর্তে। আশঙ্কা করছে রাজ্যের বিরোধীরা, তৃণমূলের তরফ থেকেও আশঙ্কা করা হচ্ছে, তারা আশঙ্কা করছে বিভিন্ন কেন্দ্রগুলিতে সেখানে ভোট গণনা কেন্দ্রগুলিতে গণ্ডগোলের আশঙ্কা রয়েছে। ভোট পরবর্তী হিংসার ছবি ইতিমধ্যেই আমাদের সামনে উঠে এসেছে। ভোট গণনার দিন কি কি গণ্ডগোল হতে পারে সেই নিয়ে আশঙ্কা করছে, যেমনটা আপনাদের সামনে আমাদের প্রতিনিধি তুলে ধরেছিলেন সাধনা মিস্ত্রী, যে এর আগে পঞ্চায়েত নির্বাচন, বিগত যে নির্বাচনগুলি হয়েছে সেখানকার ছবি যাতে পুনরাবৃত্তি না ঘটে, এ বিষয়ে আমরা আরও বিস্তারিত জানব। আমাদের সঙ্গে টেলিফোন লাইনে রয়েছেন আমাদের বিশেষ প্রতিনিধি সুকান্ত মিত্র। দেখো, যে অভিযোগটা মূলত বিরোধীদের রয়েছে সে অভিযোগটা হচ্ছে যে গণনা কেন্দ্রে গণ্ডগোল পাকানো এবং গণনার ফলটাকে প্রভাবিত করার চেষ্টা, কিভাবে বিরোধীরা একটা কিন্তু মারাত্মক অভিযোগ তারা কিন্তু বলছেন,
সেটা কতটা বাস্তবোচিত সেটা আমরা পরে দেখছি, কিন্তু তারা যে অভিযোগটা করছেন সেই অভিযোগটা মারাত্মক। তারা যেটা আশঙ্কা করছেন তা হলো বিভিন্ন উপায়ে গণনা কেন্দ্রের সামনে জটলা তৈরি করা, বিরোধী কর্মীদের বিরোধী দলের কর্মীদেরকে দূরে রাখা চেষ্টা করা এবং বিভিন্নভাবে বিভিন্ন অছিলায় বিভিন্ন অজুহাতে সিভিক ভলান্টিয়ার সহ দলীয় কর্মীদেরকে গণনা কেন্দ্রের ভেতরে ঢুকিয়ে দেওয়া। মারাত্মকতম অভিযোগটা হচ্ছে যে তাদের হাতে থাকবে অন্য ভিভিপ্যাট, অন্য ইভিএম মেশিন, অর্থাৎ কারচুপি করা ভিভিপ্যাট। সেই ভিভিপ্যাট বদল করে দেওয়া হতে পারে, গণনা কেন্দ্রে লোডশেডিং করে দেওয়া হতে পারে, সেই ফাঁকে বদল করে দেওয়া হতে পারে। এই ধরনের মারাত্মক অভিযোগ কিন্তু বিরোধীদের দিক থেকে আসছে। এই ঘটনা যদি সত্যি হয়, মানে এরকম পরিকল্পনা যদি সত্যি হয়ে থাকে, তা সেটা ভয়ঙ্কর। তবে এটার বাস্তবতা নিয়ে যদি আমরা বিচার করি তাহলে একটা দিক মাথায় রাখতে হবে। প্রথম কথা, গতকালকেই এই স্ট্রংরুমের ভেতরে, মানে গণনা কেন্দ্রের ভেতরে, স্ট্রংরুম নয়, গণনা কেন্দ্রের ভেতরে কারা থাকতে পারবেন এ বিষয়ে স্পষ্ট নির্দেশিকা কিন্তু নির্বাচন কমিশন দিয়েছেন। জয়রাম রমেশের মতো বর্ষিয়ার নেতা কংগ্রেসের, তিনি নির্বাচন কমিশনের কাছে জানতে চেয়েছিলেন স্পষ্টভাবে যে কারা কারা থাকতে পারবেন। তাতে নির্বাচন কমিশন জানিয়েছে যে প্রার্থীদের এজেন্টরা বা দলীয় এজেন্টরা তারা কিন্তু থাকতে পারবেন, অন্তত একজন করে থাকবেন। অর্থাৎ যে কটি দল প্রার্থী দিয়েছে কোনো কেন্দ্রে, সেই কেন্দ্রের ভোট যেখানে গণনা হবে সেই গণনা কেন্দ্রে সেই কটি দলের এজেন্টরা থাকতে পারবে, দলের কর্মী থাকতে পারবেন, একজন করে থাকতে পারবেন। এবং যিনি কাউন্টিং অফিসার, যে টেবিলে তিনি কাউন্ট করবেন, ভোটগুলো গুনবেন ইভিএম মেশিন নিয়ে, সেই টেবিলে তার পাশেই তারা বসে থাকতে পারবেন। এই অবস্থাতে সেখানে লোডশেডিং করে দিয়ে ভিভিপ্যাট পাল্টে দেওয়া সম্ভব কিনা, বাস্তবোচিত কিনা, এ প্রশ্নটা অবশ্যই ওঠে। তবে গণ্ডগোল পাকানোর যে পরিকল্পনা, এটা নিয়ে কিন্তু বিরোধীরা যে বক্তব্য দিচ্ছেন, এটা আমরা অতীতেও দেখেছি। গণ্ডগোল কিন্তু হয়, গণ্ডগোল পাকানোর চেষ্টা করা হয়, ভোট গণনার কেন্দ্রের বাইরে বিরোধীদেরকে দূরে রাখার চেষ্টা করা হয়। কেন চেষ্টা করা হয়, যদি কালকেও চেষ্টা করা হয় সেটা কেন করা হবে? নিশ্চয়ই তার পেছনে কোনো উদ্দেশ্য থাকবে, সে উদ্দেশ্যটা কী? বিরোধীদের অভিযোগ যদি সত্যি হয় তাহলে সেটা মারাত্মক, তবে নির্বাচন কমিশনের বক্তব্য এরকম কিছু হওয়া সম্ভব নয়, কারণ কড়া নিরাপত্তা ব্যবস্থা থাকবে। লোডশেডিং হয়ে গেলে হঠাৎ করে সেখানে কী করা যায় তার বিকল্প ব্যবস্থা রাখা হবে। যদিও সব জায়গায় কিন্তু সব গণনা কেন্দ্রে, আমাদের কাছে যা সূত্রে খবর, সব গণনা কেন্দ্রে সে বিকল্প ব্যবস্থা নেই এখনও পর্যন্ত, আর 24 ঘন্টাও নেই গণনা বাকি শুরু হতে। এখনও পর্যন্ত কিন্তু সব গণনা কেন্দ্রে হঠাৎ করে লোডশেডিং হয়ে গেলে সেখানে নিরবচ্ছিন্ন বিদ্যুৎ ব্যবস্থা, বিদ্যুৎ সরবরাহ ব্যবস্থা কীভাবে করা যায় সে ব্যবস্থা কিন্তু নেই। কাজেই একটা আশঙ্কা বিরোধীদের থাকছেই, এটা উড়িয়ে দেওয়া যায় না। তবে নির্বাচন কমিশন পরিষ্কার জানিয়েছে যে এ ধরনের আশঙ্কার কোনো কারণ নেই, কারণ ভোট কেন্দ্রের ভেতরে, গণনা কেন্দ্রের ভেতরে একগাদা লোক ঢুকতে পারবে না, শুধুমাত্র সিলেক্টেড কিছু লোকজন তারাই ঢুকতে পারবেন, এবং কেন্দ্রীয় নিরাপত্তা বাহিনী একেবারে বুথ কেন্দ্রে বেষ্টনী করে রাখবেন। রিমা, একেবারে ধন্যবাদ সুকান্ত দা। সুকান্ত মিত্র আমাদের বিশেষ প্রতিনিধি, আমাদের সঙ্গে ছিলেন টেলিফোন লাইনে। এবং যেমনটা আমরা জানতে পারলাম যে ভোট গণনা কেন্দ্রে নির্বাচন কমিশনের তরফ থেকে জানানো হয়েছে, ভোট গণনা কেন্দ্রে প্রতিটি দলের একজন করে এজেন্ট থাকতে পারবেন, প্রার্থীদের প্রত্যেকটি প্রার্থীর একজন করে এজেন্ট তিনি থাকতে পারবেন, এবং ভোট যিনি কাউন্ট করবেন একই টেবিলে তারা বসে থাকতে পারবেন। এবং যে লোডশেডিংয়ের আশঙ্কা করা হচ্ছে, সেই লোডশেডিংয়েরও বিকল্প ব্যবস্থা রাখা হয়েছে এমনটাই জানানো হয়েছে নির্বাচন কমিশনের তরফ থেকে। তবে এখনও পর্যন্ত যেমনটা জানা যাচ্ছে যে অনেক কেন্দ্রেই সেই ব্যবস্থা এখনও পর্যন্ত হয়নি, অর্থাৎ এখনও 24 ঘন্টার কম সময় রয়েছে, অর্থাৎ আগামীকালই ভোট গণনা। এখনও পর্যন্ত আশঙ্কা করা হচ্ছে, গণ্ডগোলের আশঙ্কা করছে বিরোধীরা, বিশেষ করে তাদের অভিযোগ, তাদের যে আশঙ্কা রয়েছে তৃণমূলের বিরুদ্ধে ভোটে কারচুপি, অর্থাৎ ভোট গণনায় কারচুপি করতে পারে তৃণমূল, এমনটাই আশঙ্কা করছে বিরোধীরা।